فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ রহমতুল্লাহ বারাকাতু। ওয়াহাবি সাধারণত বলা হয় যারা পীর বিরোধী, মাজার বিরোধী, কবর পূজা বিরোধী, তাদেরকে ওয়াহাবি বলে। যেহেতু মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবি নামের দিকে সম্বোধন করে ওয়াহাবি বলা হয় সৌদি আরবের, যিনি কবরের ওপরে গম্বুজগুলো ভেঙে ফেলেছিলেন, মাজার ভেঙে ফেলেছিলেন, তাই তার নাম ওয়াহাবি হয়ে গেছে। অথচ হওয়া উচিত ছিল মোহাম্মদই, যেহেতু আসল নাম মোহাম্মদ, বাপের নাম ছিল আব্দুল ওয়াহাব, আর আল ওয়াহাব আল্লাহর নাম, কিন্তু ওয়াহাবি বলে তারা একটা নাম দিয়ে বদনাম রটিয়েছে। এবং আমাদের দেশে ওয়াহাবি আন্দোলন ইত্যাদি বলে প্রসিদ্ধ আছে ইংরেজের আমলে। তো যাই হোক, এরা হচ্ছে সহি আকিদাপন্থী, কবর বা মাজারপন্থী নয়, মাজার বিরোধী, এদেরকেই ওয়াহাবি বলা হয়। সাধারণত বেরেলভি যারা মাজারি তারা ওয়াহাবি বলে আখ্যায়ন করে থাকে।